নমস্কার বন্ধুরা, দ্য বংশব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে গিয়েছিলাম চন্দননগরের ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার পুজো দেখতে। বহু প্রাচীন এই পুজোটি এই বছর 77তম বর্ষে পদার্পণ করল। তবে লোকমুখে প্রচলিত আছে এই পুজোটি প্রায় 450 বছরের প্রাচীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কয়েক বছর পুজোটি বন্ধ হয়ে গিয়েছিল এবং যুদ্ধ পরবর্তী সময় পুনরায় পুজোটি শুরু হয় এবং তখন থেকেই এই পুজোটির সময়কাল গণনা শুরু হয়। দশমহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা মা ত্রিপুরা সুন্দরী, যার অন্য নাম রাজরাজেশ্বরী। অনেকে এই দেবীকে মা লক্ষ্মীর তান্ত্রিক রূপ বলেও ব্যাখ্যা করেছেন। নবনির্মিত এই নাট মন্দিরে মা সপ্তমী থেকে নবমী পর্যন্ত পূজিত হন এবং দশমীর দিন মহাসমারোহে মায়ের বিসর্জন শোভাযাত্রা হয়ে থাকে। এছাড়া সারা বছরই এই মন্দিরে মায়ের নিত্য পূজা হয়ে থাকে। বাৎসরিক পুজোর এই চার দিন মায়ের পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে মেলা বসে থাকে। বছরের শেষ লগ্নে উৎসব মুখর বাঙালি অপেক্ষা করে থাকে মা রাজরাজেশ্বরীর পুজোর জন্য। মায়ের ভক্তদের এই সারা বছরের অপেক্ষায় পুজোর চার দিন পুজো প্রাঙ্গণকে করে তোলে জনারণ্য। কথিত আছে এই মা খুব জাগ্রত, মা হলে ভক্তদের খালি হাতে ফেরায় না, তাই দূর দূরান্ত থেকে ভক্তরা চলে আসেন মায়ের একবার দর্শন করতে এবং মনের ইচ্ছা জানাতে। চন্দননগরের রাজরানী মা রাজরাজেশ্বরীর সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পুজোর ইতিহাস বিস্তৃত, তাই এই ছোট্ট ভিডিওটিতে সময়ের অভাবে সব তথ্য উপস্থাপন করতে পারলাম না, তাই আমি অত্যন্ত দুঃখিত। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলের যারা নতুন, সেই নতুন বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য বিদায়। জয় মা রাজরাজেশ্বরী।